নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস বিছুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমরা একটি খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত হারমোনিয়ামের মাধ্যমে শিখতে চলেছি। তো গানের কথায় আসার আগে আমি বলে রাখি যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার শেখারও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। আপনারা আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে ফলো লাইক দুই করতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তো আজের ক্লাসে আমরা যে গানটা শিখতে চলেছি গানটি হলো ও যে মানে না মানা। গানটির কথা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, গানটিতে সুর দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গানটি অনেক শিল্পীরা গিয়েছেন, রিসেন্ট কভার সং করেছেন এই গানটির উপর শ্রদ্ধেয় ইমন চক্রবর্তী। গানটির তাল দাদরা। গানটি আমরা কিন্তু বি ফ্ল্যাটের উপর শিখব, আর পার্শ্ব হচ্ছে স্থায়ী, দুটি অন্তর একটি সঞ্চারী। তো আমি আগে প্রথমে বি ফ্ল্যাটের সারাংটা দেখিয়ে দেবো। স্থায়ীর প্রথম লাইন, তো কোমরসর লাগছে শুধুমাত্র করিমা, বাদ বাকি সব শুদ্ধস্বর ব্যবহার করা হচ্ছে। তো স্থায়ীর প্রথম লাইন, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না। ঠিক আছে, তো চলুন শিখে নেওয়া যাক। সরলিপি সব স্ক্রিনে দিয়ে রাখছি, এবার আমরা চলে যাবো প্রথম অন্তরাতে। অন্তরার প্রথম লাইন, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না। তো চলুন শিখে নেওয়া যাক। যত বলি চলে যাবো সঞ্চারিতে। সঞ্চারির প্রথম লাইন, বিধুর বিকল হয়ে খ্যাপা পবনে, ফাগুনও করেছে যা ফাগুনও করেছে হাহা ফুলের বনে। তো চলুন শিখে নেওয়া যাক। বিধুর বিকল সঞ্চারী। তো এবার আমরা চলে যাবো দ্বিতীয় অন্তরাতে। দ্বিতীয় অন্তরার প্রথম লাইন, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না। তো চলুন শিখে নেওয়া যাক। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না।
এখানে পুরো গানটি সম্পূর্ণভাবে দেওয়া থাকলো লিরিক্স এবং স্বরলিপি অনুযায়ী। তো এখানে পুরো গানটি সম্পূর্ণভাবে শেষ হচ্ছে। তো এটি ছিল আজকের ক্লাসের টিউটোরিয়াল। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার শেখার জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের সব আপডেটেড ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।